ব্রেকিং নিউজ আহিছে এই মুহূর্তত। মালিগাঁওত অচিনাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পান্ধুর বিবিসি কলোনীত উদ্ধার করা হয়েছে মৃতদেহ। এটা নলাত পড়ে থাকা অবস্থাত এই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অবশ্যই সেই লোকরাকি কোনোয়ে হত্যা করেছে নে সেয়া আন কিবা ঘটনা এই মুহূর্তলৈকে তাত আরক্ষীক যেহেতু খবর দিয়া হয়েছে, আরক্ষীয়েহে আর কিছু কথা পোহরলে আনিব। মরুত্তর পরীক্ষার পিছত হয়তো কিছু কথা পোহরলে আহিব। কিন্তু মালিগাঁওত মৃতদেহ উদ্ধারক লৈ ব্যাপক এতিয়া প্রতিক্রিয়া চাঞ্চল্যর সৃষ্টি হয়েছে। পান্ধুর বিবিসি কলোনীত উদ্ধার করা হয়েছে মৃতদেহ। এটা নলাত পড়ে থাকা অবস্থাত উদ্ধার করা হয়েছে মৃতদেহ। রাজ্যত নতুনক প্রতিষ্ঠা হবলগিয়া আইআইএমর স্থান পরিদর্শন করলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। কামরূপর মারভিটাত স্থাপন হব উত্তর পূবর দ্বিতীয় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। কিছুদিন পূর্বে আইআইএম স্থাপনের কেন্দ্রীয় সরকারে জানাইছিল অনুমোদন। শিলংয়ের পিছত স্থাপন করা হব উত্তর পূবর দ্বিতীয় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। 500 বিঘা ভূমিত স্থাপন করা হব উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। স্থান পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী সঙ্গ দিলে শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু আর পলাশবাড়ির বিধায়ক হেমাঙ্গ ঠাকুরিয়ায়। আজারার রাজধর বড়া হাইস্কুল নতুন ভবনের জালুকবাড়ির হজ ভবনের নির্মাণ কার্য পরিদর্শন করলে মুখ্যমন্ত্রীগিয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট যাক আইআইএম বলে কোয়া হয়, ইউ এখন সর্বভারতীয় শিক্ষা প্রতিষ্ঠান। এখন রাজ্যত যদি আইআইএম থাকে, আইআইটি থাকে আর এইমস থাকে, এক প্রকার শিক্ষার যে সার্কেল বা সর্বভারতীয় প্রতিষ্ঠানের যে বৃত্ত সেইটা সম্পূর্ণ হয়। উত্তর পূর্বাঞ্চলের কারণে এখন আইআইএম কেন্দ্রত কংগ্রেস সরকার থাকুতে, ডক্টর মনমোহন সিংয়ের সরকার থাকুতে অনুমোদন করা হয়েছে। সেই সময় রাজ্য সরকারে যথেষ্ট প্রচেষ্টা চলাইছিল যে আইআইএম দিব লাগে। কিন্তু সেই সময় ডোনার মন্ত্রী মেঘালয়ের কিন্দিয়া ডাঙরিয়া থাকার বাবে উত্তর পূর্বর অনুমোদিত আইআইএম শিলংত স্থাপন হয়। আর তারপিছত দ্বিতীয়খন আইআইএম কেন্দ্রীয় সরকারে দিব বিচরা নাছিল, যেহেতু উত্তর পূর্বর কারণে এখন আইআইএম ইতিমধ্যে দিয়া হয়েছে। আমি কেন্দ্রীয় সরকারক বুঝাইছিল যে উত্তর পূব 8খন রাজ্যর একটা সমষ্টি আর অসমৰ যেটো ভূগোল আর অসমৰ যেটো জনসংখ্যা তাক উত্তর পূর্বর আন রাজ্যসমূহর সৈতে মিলাটো উচিত নহয়, আমাক সুকিয়াক চাব লাগে। কেন্দ্রের সরকারের বিশেষকৈ NDA 2 এই সরকারখনের শেষের ফালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ডাঙরিয়ায় আইআইএম স্থাপন করার বাবে সন্মত হয়। আর পলাশবাড়ি সমষ্টিত আমি এই আইআইএমখনের বাবে মাটিবাড়ি প্রারম্ভিকভাবে নির্ধারণ করি। আজি যেহেতু কেন্দ্রত প্রধানমন্ত্রীও একজনে থাকিলে, শিক্ষামন্ত্রীও একজনে থাকিলে, সেই কারণে আইআইএম স্থাপনের প্রক্রিয়াটো আমি ত্বরান্বিত করব খুঁজেছি। মূর এইটো আবেদন থাকিব যে আইআইএমখন প্রথম কোনোবা একটা টেম্পোরারি ক্যাম্পাসত হলেও আরম্ভ হোক, যেনেকে আমার আইআইটি আদি আরম্ভ হয়েছিল, আর 2-3 বছরের ভিতর পলাশবাড়ির আমার মূল ক্যাম্পাসলৈ। এই গোটেই বিষয়বোৰ মই যেতিয়া অহাবার দিল্লীত যাম আলোচনা করিম, আর তার আগতে মই নিজে আবার মাটিবাড়িখিনি চাই গেল। মাটিবাড়িখিনিক লৈ যদি এইখিনি মাটিয়ে আমি চূড়ান্ত বলে ধরছ, রাভা হাসংর মই আলোচনা করে লোকেও সৈদ্ধান্তিকভাবে কোনো আপত্তি নাই বলে কৈছে, খালি অল্প নিয়ম নীতি মানার কথা কৈছে, সেইখিনিও আমি মানিব লাগিব। আর রাইজরও সহযোগিতা আমাক লাগিব। ইয়াত আজি রাইজর যিমান উপস্থিত তার মানে রাইজর সহযোগিতাও আছে বলে আমি ধরে লব পারি। ন্যাশনাল হাইওয়েরপরা এই মাটিল দীঘল এই গাঁ দীঘলকুচি গাঁলে আর এখন মারভিটা গাঁলে, দীঘলকুচি আর মারভিটা গাঁলে আমি নতুন রাস্তা এটা বনাব লাগিব, যাতে পুরনা গাঁর মানুষখিনির কোনো ক্ষতি নহয়, যেনেকে আছে তেনেকে থাকিব পারে, যাতে কোনো ল্যান্ড একুইজিশন আদি নহয় বা অসুবিধা নহয়।
গতিকে বিকল্প রাস্তা এটা এই ক্যাম্পাসলৈকে আমি বনাম, তার বিষয়ে আজি আমি আলোচনা করছো। আর মই ভাবো যে অসমবাসী রাইজর বহুদিনিয়া প্রত্যাশা এটা পূরণ হব গৈ আছে। কাজিরঙার জনাঞ্চল ঢেকিয়াপতিয়ার আতঙ্ক এতিয়া উদ্যানখনের কহরা বনাঞ্চলের অন্তর্গত জাপরি পথার ডেরগয়া পামর রঙালাওর খেতিত সুমাল প্রকাণ্ড ঢেকিয়াপতিয়া বাঘ। আমি তারই দৃশ্য আপনার দেখাইছো। আতঙ্কিত গাঁওবাসী বাঘটুক জনাঞ্চলের বনাঞ্চললৈকে খেদি পঠিয়াবলৈ অনুরোধ করলে বন বিভাগ। বন বিভাগের লোক উপস্থিত হল, ড্রোনের দ্বারা বাঘটুর গতিবিধি নিরীক্ষণ করে আছে, যদিও সফল হব পৰা নাই বাঘটুক খেদি পঠিয়াবলৈ। কিন্তু সেয়া আসলে আসলতে রঙালাও খেতি আর কাজিরঙার জনাঞ্চল যেহেতু ওচরে পাজরে তাদের গাঁও সমূহ আছে, ঢেকিয়াপতিয়া বাঘ ওলাই আহিছে আতঙ্কর কারণ হয়ে পড়েছে উদ্যানখনের কহরা বনাঞ্চলের অন্তর্গত জাপরি পথার ডেরগয়া পামর রঙালাওর খেতিডরা, তাত সেই খেতিত সুমাইছে প্রকাণ্ড ঢেকিয়াপতিয়া। পুয়ার ভাগত দীপলু পথার অঞ্চল কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের পর ওলাই হওয়া একটা বাঘর বিচরণ আমি দেখবলে পালো। আর দেখার পিছত আমি বন বিভাগক খবর দিই, প্রায় এক দেড় ঘন্টামান পিছত বন বিভাগের লোক আহি কহরার বনাঞ্চলিক বিষয়া আমার মাজত এতিয়াও আছে, তেও আছে আর দূর্ণ সহায়ত বাঘটো কোনখিনি ঠাইত আছে সেখানে নিরীক্ষণ করে আছে। এতিয়াও গাঁওর লোকসকল অলপ আতঙ্কিত হয়েছে, যেহেতু বাঘ প্রকাণ্ডত বাঘ আমি যেটা আমি সচকে দেখিছিলো, তারপর এটা উপস্থিতি ধরা পেলাব পৰা নাই ঠাইখিনিত। গতি আমি আশা করো বন বিভাগে এই জনাঞ্চলের বাঘটো বনাঞ্চললৈ লৈ যাবৰ কাৰণে ব্যবস্থা করে রাইজক সহায় করে থ যাব। হয়, অঞ্চলখিনি যি ঠাইত এটা আছে বাঘটো, সেই অঞ্চলটো আমার প্রায় 20 বিঘা মাটি এটা অঞ্চল আমি পাওয়ার ফেন্সিং দি বেড়ি লৈছিলোঁ তাত রঙলাও খেতি করব কারণে। তাতে যেহেতু বাঘটো আছে তেওঁ রঙলাও সিঙা ক্ষেত্রতো সুবিধা হয়েছে, আর ওচরতে আমার ধাননি পথার আছে, যেহেতু বড়ো ধানের সিজন তাত রাইজে ধানো কাটি আছিলে, সেইকাৰণে অলপ আতঙ্কিত হয়ে আছে মানুহখিনি। যদি বন বিভাগে ইয়াৰ বাঘটো উলিয়াই লৈ যাব পাৰে এতিয়াহ'লে ৰাইজৰ কাৰণে আমি ভাবো ভাল হ'ব। হয়, কাজিৰঙা বনাঞ্চলৰ দাঁতিকাষৰীয়া অঞ্চল ডেৰগৰীয়া পামত আজি এটা ঢেকিয়াপতীয়া বাঘ বাহিৰলৈ অহা বুলি আমি খবৰ পাওঁ। ঠিক সেই মৰ্মে আমাৰ ষ্টাফ পঠিওৱা হয়। তো ষ্টাফ পঠিওৱাৰ পিছত তেওঁলোকৰ ওচৰৰে খেতিপথাৰৰ ওচৰতে এডোখৰ জংগল আছে, সেই জংগলডোখৰতে আমি বাঘটো থকাৰ মানে সন্দেহ প্ৰকাশ কৰিছোঁ। আমাৰ ড্ৰোন টীম ইতিমধ্যে আহিছে আৰু ড্ৰোন লৈ তেওঁলোকে চাৰ্চ অপাৰেশ্যন কৰি আছে। বৰ্তমানলৈকে বাঘটো ডিটেক্ট কৰিব পৰা নাই, কিন্তু আমি সন্দেহ প্ৰকাশ কৰিছোঁ যে বাঘটো ইয়াতে আছে বুলি। ৰাইজক কি আহ্বান জনাব? হয়, ৰাইজক আমি অলৰেডি আহ্বান জনাইছোঁ যে সেই জেগাটুকুৰ পৰা আঁতৰি থাকিবলৈ, আৰু তেওঁলোকে আমাৰ পৰামৰ্শ মানিও লৈছে। আৰু ঠিক সেইদৰে আমাৰ উৰ্ধতম কৰ্তৃপক্ষৰ অফিচাৰসকলো ইতিমধ্যে উপস্থিত হৈছে বেলেগ এটা ডাইৰেকশ্যনৰ থ্ৰুদি, তো তেওঁলোকো আহি পাইছে। AIDF নেতার বাবে কংগ্রেসের প্রবেশের পথ এটা বন্ধ। AIDFর কোনো নেতা কংগ্রেসে গ্রহণ নকরে, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত লব কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটিয়ে। আর 16 জুনত চূড়ান্ত সিদ্ধান্ত লব PACয়ে, পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটিয়ে। রকিবুল হুসেইনে এই প্রস্তাবে রকিবুল হুসেইন যেহেতু বর্তমান সাংসদ, রকিবুল হুসেইন এই প্রস্তাব দিছে প্রদেশ কংগ্রেসক। রকিবুল হুসেইনের প্রস্তাবক লৈ 16 জুনত PACয়ে এটা সিদ্ধান্ত লব। আসলতে মাঝে সময় এই ধরনের কথা বতরা খুব উলাইছিল বা চর্চাত আছিল যে AIUDFর ভবিষ্যৎ কি, AIUDFর নেতা আহি যোগদান করব নাকি কংগ্রেস। বদরুদ্দিন আজমল পরাজিত হল, আর তারপরে আসলতে নির্বাচনের পূর্বে এই ধরনের কথা বতরা বা নির্বাচন হয়ে যাওয়ার পিছতো এই ধরনের কথা বতরাব খুব চর্চাত আছিল যে AIUDFর কিমানজন বিধায়কে আহি কংগ্রেস যোগদান করব নাকি। আর তার মাজতে এই যে বিষয় PACয়ে একটা সিদ্ধান্ত লোক যে AIUDFর বিধায়কর AIUDFর নেতার বাবে যেহেতু রকিবুল হুসেইনে এই প্রস্তাব দিছে, 16 জুনত সিদ্ধান্ত লব 16 জুন তারিখে যে AIUDFর লোকসলক দিব কংগ্রেস নে নিদিয়ে। রাইজে কিছুমান শব্দ পাহরিব বিচাৰিছে, বদরদিন আজমল শব্দটো পাহরিব বিচাৰিছে, AIUDF শব্দটো নাকচ কৰিব বিচাৰিছে। এতিয়া আমি সেই শব্দবিলাক চলাই একে বজাৰত কিয় দিওঁ? আপোনাক নিশ্চয়কৈ তেওঁলোকৰ মানুহ যদি আহিব বিচাৰে, তেওঁলোকৰ চালি জাৰি চাই আমি সকলো মানুহক ল'ম। মোৰ ব্যক্তিগত কথা হ'ল, কোনো বিধায়ক ল'ব নালাগে। মইতো খোলাকৈ কৈছোঁ আপোনালোকক, মোৰ ব্যক্তিগত কথা হ'ল যে তলৰ গোটেই মানুহখিনিক, তেওঁলোকৰ যিখিনি দলত লাগে, যিসকলে আচলতে নিষ্ঠাৰে কামবিলাক কৰিছিল, তেওঁলোকে এটা আশা দিছিল, নিষ্ঠাৰে কৰিছিল, কিন্তু দেখা গেল যে তেওঁ নিষ্ঠাটো ভঙ্গ কৰিছে। সেই হ'ল, কিন্তু মোৰ ব্যক্তিগত কথা, মোৰ কথাবিলাকত নৰজিব পাৰে দেই, বিধায়কক ল'ব নালাগে।
আর এজন বিধায়কটো আছে তেওঁক মানে ললেতো আমি দলে শেষ হয়ে যাব। আমার পলিটিক্যাল এফেয়ার্স কমিটির মিটিং হব অহা 16 তারিখে, তাত নিশ্চিতভাবে এইবিলাক বিষয়ে আলোচনা হব, তারপর আমার দলীয় মুখপাত্র সকলে আপনাদের জানাব। বিমান দুর্ঘটনার মৃত্যু ঘটিছে মালভিয়ার উপরাষ্ট্রপতি সাউলু সিলিমার। বিমানখন থকা আর 9 যাত্রীরও করুণ মৃত্যু ঘটিছে। সোমবার সন্ধানহীন হয়ে আছিল উপরাষ্ট্রপতির বিমানখন, আর আজি দেশখনের উত্তর প্রান্তর পাহাড়ত সন্ধান লাভ করেছে ভূপতিত বিমানখনের। উপরাষ্ট্রপতি সাউলু সিলিমার মৃত্যু নিশ্চিত করেছে দেশখনের রাষ্ট্রপতি লাজারাস সকুয়েরাই। আর উল্লেখযোগ্য যে কিছুদিন পূর্বে যেহেতু হেলিকপ্টার ভূপতিত হয়ে ইরানের রাষ্ট্রপতিগী ইব্রাহিম রেইসির মৃত্যু ঘটিছিল, তারপর আরও এগারী রাষ্ট্রপ্রধানের এই ধরনের বা একটা গুরুত্বপূর্ণ পদবী উপরাষ্ট্রপতি বিমান দুর্ঘটনাত মৃত্যুর খবর। এবার মাজুলীত লাইফ হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড নামৰ প্রতিষ্ঠান খুলি কোটি কোটি টাকা লুণ্ঠন হয়েছে। আমি দৃশ্য আপনার কিছু দেখাইছো, কাগজ পত্র কিছু। যোরহাটর পলাশজ্যোতি বরা নামৰ এজন যুবকৰ বিরুদ্ধে কোটি কোটি টাকা সরকাই নিয়া প্রবঞ্চনার এটা অভিযোগ। মাজুলীর শ্রীরাম গাঁও পঞ্চায়েতৰ কার্যালয়ের কাষতে প্রবঞ্চনার জাল পেলায় নিবনুয়া যুবক যুবতীক হেলথ কেয়ার কার্ড ঠিকা দিয়া আর ইফালে সামগ্রী যোগান দিয়ার নামত সংগ্রহ করেছিল 5,000-7,00,000 টাকা পর্যন্ত। রাইজর অভিযোগের ভিত্তিত মাজুলী জেংরাইমুখর পৰা প্রবঞ্চক পলাশজ্যোতিক আটক করেছে আরক্ষী, আর এটা তদন্ত আগবাই লোক গেছে। প্রথমতে আমার গাঁর আসে পঞ্চায়েত পাঁচখনকৈ দিছিলে, পাঁচখন ইয়ারবিলাক ইন্টারভিউ দিয়েছে। তারপরে প্রেসিডেন্টে কলে যে মূল মানুষজনক যা যা সকল ফর্ম দিছিলে এই সকল ফিল্ড ভিজিট করবলে কৈছে প্রশান্তহতে আপনি ঘরবিলা দেখাই দিয়ক। এটা মোর হাজবেন্ডে আসে পঞ্চায়েতর মেড আসে, পঞ্চায়েতর মানে আমার 9 নম্বর ওয়ার্ডর মেড আসে, তেতিয়া দায়িত্বটো আমার মানুষজনগত আসে এটা টাকার কারণে ফিল্ড ভিজিট করে দিল। এটা এই পলাশজ্যোতি বরাই কলে যে ইমান ভাল চাকরিটা ধুনিয়া চাকরিটা হস তুমি রখাই নোলা কিয়, স্যার এইটো ইন্টারভিউটো গ নহয় কম মই নকলো নহয় এনেক মই কলো ময়ও কলো মহাজনতে কলে। এটা কলে যে তুমি চিন্তা নকরিবা, মই রজাক ময়ে পজাক মই দি দিব পারি, দিম বলে কলে মই দিব পারো, তোমার চিন্তা নকরিবা, তোমালোকে চাকরিটা রাখা। এটা হলে আপনি যদি তেনে কৈছে মই করবলে আজও আছো। এই এইটোর নামত চাকরি নামত এনজিও চাকরি নামত ললে 6,000 কয়। তারপরে সি মঞ্জু বোলা ঘরটো ভাড়াক আসে, এই ঘরখনক দুই জ্বলি গল, অগ্নিকাণ্ড হয়ে গল, তাতে এটা মটর কিনে দিব লাগে, এটিটো কই দিব লাগে বলে মোরপর আক পয়সা ললে 3,000, হেনটু হেন ললে এই পয়সা মোর ঘর আহিয়ে। ছোয়ালী দুজনী, ডাঙরজনী 11 বছর, হয়েছে 7 বছর, মোর দুজনীকে মই ইংলিশ মিডিয়ামত পড়াইছিল, ডাঙরজনী ইয়াতে সেম কলেজত জেঙাইমুখতে আসে, তাক পয়সা দি মই মন্ডি ফিজ দিব পৰা নাই, এডমিশন ফিজ একো মাই দিব পৰা নোৱাৰাতে মই এটা আসামিজ মিডিয়ামতে লগাবলৈ মানে বাধ্য হৈছোঁ। তাতো কিন্তু মই লগাব পৰা নাই যে সিহঁতে দৰৱপত্ৰ ৰাখি নিদিয়াৰ কাৰণে, মন্ডি ফিজ নিদিয়াৰ কাৰণে, তাতো অনলাইনতো মই চৰকাৰীভাৱেও কৰিব নোৱাৰা, এইখিনি বহুত মানে চিন্তা কৰিছোঁ। সেইকাৰণে আৰক্ষীকে হওক বা মিডিয়াৰ যোগেদিয়ে হওক এই পইচাটো ঘূৰাই পাব লাগে, মই তাকে কম।